বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলাকে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। জেলা যুব কংগ্রেসের সভাপতি গৌরব সমাদ্দার জানান, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলায় তীব্র দাবদাহ চলার জন্য সতর্কবাণী দেওয়া হয়েছে। তার অভিযোগ, তা সত্ত্বেও বর্ধমান জেলা ক্রীড়া সংস্থা রাধারানী স্টেডিয়ামে এই তীব্র দাবদাহের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা করছেন। এর ফলে কোনো খেলোয়াড় যদি অসুস্থ হয় তার দায়ভার কে নেবে? মাননীয় জেলা শাসক মাননীয় কাছে এসেছিলাম আমরা, যে আপনারা প্রত্যেকে জানেন যে বর্ধমান, পূর্ব বর্ধমানকে নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট একটা নির্দেশিকা জারি করেছেন যে এত যে স্কচিং হিট, এই যে চরম গরম যেটা বর্ধমানে পড়েছে, 42 থেকে 44 মধ্যে ঘোরাফেরা করছে। একদম স্ট্রিক্টলি বলা আছে নির্দেশিকায় যে কারোর অযথা কোনো কারণে বেশিক্ষণ লম্বা সময় কেউ রোদের মধ্যে থাকবেন না, মারাও যাচ্ছে, সানস্ট্রোক হয়ে মারাও যাচ্ছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি বর্ধমানের বুকে যে বিডিএসএ, বর্ধমান ডিস্ট্রিক্ট স্টেট অ্যাসোসিয়েশন স্পোর্টস অ্যাসোসিয়েশনের যে সংস্থা রানীর মাঠে, সেখানে কন্টিনিউ খেলা হয়ে যাচ্ছে। সেকেন্ড ডিভিশনের লিগ হচ্ছে, ফার্স্ট ডিভিশনের লিগ হচ্ছে। তো আপনারা বলুন, আজকে যখন মানুষ রাস্তায় বেরোতে পারছে না, সেইখানে কীভাবে একটি ক্রিকেট ম্যাচ সকাল 10:30 স্টার্ট হচ্ছে, বিকেল 4টের সময় শেষ হচ্ছে, এই স্কর্চিং হিটের মধ্যে যদি আজকে ছেলেগুলো খেলতে গিয়ে কোনো কারুর সানস্ট্রোক হয়ে কোনো মেডিকেল এমার্জেন্সি হয়, বিডিএসের কাছে কোনো মেডিকেল এমার্জেন্সি মেডিকেল অ্যাসিস্ট্যান্স বিডিএসের কাছে নেই, শুধুমাত্র একটা অ্যাম্বুলেন্স দাঁড় করানো আছে, আর কোনো অফিসিয়ালও থাকে না, কেউ থাকে না সেখানে। তো আজকে কোনো একটা ছেলে, কোনো একটা প্লেয়ার যদি সানস্ট্রোক হয়ে কোনো দুর্ঘটনা ঘটে, তার দায়ভার কে নেবে? আজকে বিডিএসের প্রেসিডেন্ট ডিএম ম্যাডাম নিজেই। তো আজকে তাই আমরা তাকে জানাতে এসেছি যে ইমিডিয়েট একটা উনি পদক্ষেপ নিন, যাতে এই মুহূর্তে এই কটা দিনের জন্য খেলাগুলোকে পোস্টপোন করে, ডিলে করে দিই, তারপরে এই এক সপ্তাহের মধ্যে যদি ওয়েদারটা একটু নর্মালাইজ হয় তারপর খেলা করুক। আমাদের খেলার জন্য কোনো আপত্তি নেই, আমি নিজেও একটা প্লেয়ার, আমরা জানি যে খেলোয়াড় কতই ইম্পর্টেন্স আছে, কিন্তু আজকে প্লেয়ারদের দিকে তাকিয়ে এইটা ইমিডিয়েট করা উচিত। কারণ আজকে আপনি দেখুন আইএফএ তারা পর্যন্ত ফুটবল খেলাকে পিছিয়ে দিয়েছে, সন্ধ্যের দিকে করে দিয়েছে, বহু খেলা সংস্থা সব বন্ধ করে দিয়েছে। তো আজকে বর্ধমান বিডিএসএ কেন করতে পারবে না? আপনারা কাদের পক্ষ থেকে ডেপুটেশন দিলেন? আমরা পূর্ব বর্ধমান জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা ডেপুটেশন দিলাম। সভাপতি জেলা শাসক পাশাপাশি এদিন যুব কংগ্রেসের পক্ষ থেকে কর্তব্যরত পুলিশ কর্মী ও সাংবাদিকদের তৃষ্ণা মেটাতে পানীয় জলের বোতল তুলে দেওয়া হয়। আজকে টেম্পারেচারটা কদিন ধরেই খুব হাই, সবাই জানে, এত রোদ, এত তাপ, তাই জন্য আমরা আজকে পূর্ব বর্ধমান ইউথ কংগ্রেসের তরফ থেকে প্রত্যেকটা জায়গায় গিয়ে পুলিশ কর্মীদের, ট্রাফিক পুলিশদের, সিভিলস যারা আছেন তাদেরকে সকলকে জল আর ওআরএসের প্যাকেট আমরা দিলাম, আর তাতে জোম্যাটো আর বাকি সার্ভিসের ছেলেরাও ছিলেন। কতগুলো মোটামুটি দেওয়া হয়েছে? 100 মতন দেওয়া হয়েছে। ইউথ কংগ্রেসের তরফ থেকে কুমকুম ঘোষ। যখনই বর্ধমান শহরে গরম পড়ে, আপনারা জানেন যে ট্রাফিক ডিপার্টমেন্ট তারা রোদ, জল, বৃষ্টিকে উপেক্ষা করে বর্ধমান শহরের ট্রাফিককে সচল রাখার জন্য তারা কিন্তু সবসময় রাস্তায় নামে। আমরা করোনার সময় দেখেছি এখনও এই 44 ডিগ্রি সেলসিয়াসেও তারা কিন্তু রাস্তায় নেমে কাজ করছে। তাই তাদের এই ভালো কাজকে সমর্থন জানিয়ে তাদের কাছে একটু সামান্য জল আর ওআরএস আমরা পৌঁছে দিলাম। শুধুমাত্র ট্রাফিক পুলিশ না, আজকে দেখবেন যারা হোম ডেলিভারিতে খাবারগুলো দেয় তারা কিন্তু, তারাও সেম রোদ, জল, বৃষ্টি যখনই তাদের কাছে ফোন কল আসে তারা কিন্তু গিয়ে খাবার দিয়ে আসে। এই 44 ডিগ্রি টেম্পারেচারেও কিন্তু যারা জোম্যাটো সুইগির যেই ছেলেগুলো আছে তাদেরকেও আমরা জল আর ওআরএস তুলে দিলাম, যে তারা যদি একটু সুরাহা পায়। তাই নিয়ে আজকে বর্ধমান শহর একদম উল্লাস থেকে স্টার্ট করে নহবাট অবধি আমরা প্রায় 110 জনকে মতন আমরা জল ওআরএস দিলাম। এটা আমরা যদিন গরম থাকবে আমরা চেষ্টা করবো রোজই দেওয়ার আমরা চেষ্টা করব। এটা আমি জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে করলাম। হ্যাঁ বলো। সাথে যেই সমস্ত সাংবাদিক বন্ধুরা যারা 24 ঘন্টাই প্রায় বর্ধমানের
শহর খবরকে তুলে ধরেন। কালকে আমরা টিভিতেও দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রীও বললেন যে সাংবাদিকদের কাছ থেকে খবর সংগ্রহ করুক প্রশাসন। তো যেই সমস্ত সাংবাদিকরা রাস্তায় নেমে কাজ করছেন তাদের হাতেও আমরা জল ওয়ারেস তুলে দেওয়ার করলাম। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।